हरे कृष्ण गर्ग संहिता एक लीला वर्णना करा आछे सेखाने उल्लेख करा हुआ आछे एक समय एक जन राजा छिलेन से राजा तिनि एतटे अत्याचारी छिलेन तिनि गर्भवती महिलादेरके गर्भवती मायेदेरके तिनि हत्या करतेन तिनि बने पशु शिकार करते गिये तिनि अजथा तिनि निरीह पशुदेरके हत्या करतेन तिनि अजथा हरिणके तिनि शिकार करतेन एरकम तिनि राज्यर विभिन्न प्राणी पशु एमनकि मानुषदेर उपर तिनि विभिन्न अत्याचार करतेन एरकम ए राजा प्रतिनियत तिनि अत्याचार करेई जेतेन जार कारणे तार राज्यर समस्त प्रजारा तारा असंतुष्ट हये पड़ेछिलेन तार प्रति एमनकि समस्त प्राणीकुल समस्त पशुकुल सबाई सेई राजार प्रति असंतुष्ट हये पड़ेछिल। ए राजा एतटाई अत्याचारी छिलेन शुधु तिनि मानुषदेरके कष्ट दिये पशुपाखिदेरके कष्ट दिये तिनि निजे सुख लाभ करतेन तार जन्य सेटा तार सुख छिल किन्तु तार कारणे समस्त तार प्रजारा तारा असंतुष्ट हये पड़ार कारणे सबाई खूब वितृष्ण हये गियेछिलेन तारा ए राजाके आर चाच्छिलेन ना ए राजार आनुगत्य थाकते कारण एकजन राजा माने हच्छे तार समस्त प्रजादेरके तिनि सुरक्षा प्रदान करबेन समस्त प्रजादेर सुखे दुःखे तिनि तादेर पाशे दाड़ाबेन समस्त प्रजादेरके तिनि भालोबासबेन। एकजन राजा माने हच्छेन एई राज्येर पिता बा तिनि हच्छेन तादेर अभिभावक ঠিক যেভাবে একজন সরকার হচ্ছে সেই দেশের একজন অভিভাবক ঠিক সেইভাবে রাজা হচ্ছেন সেই রাজ্যের একজন অভিভাবক তো সেই অভিভাবকের যদি তার চরিত্র ঠিক না থাকে তার নীতি ঠিক না থাকে তাহলে সেই রাজ্য কিভাবে ভালো করে চলতে পারে সেই রাজ্যের মানুষ সেই রাজ্যের প্রজারা কিভাবে মানে সুখে শান্তিতে থাকতে পারে তো তিনি এইভাবে একদিন তিনি বনে শিকার করতে গেলেন পশু শিকার করতে গেলেন তখন তার সাথে তার মন্ত্রীরা গিয়েছিলেন এবং যখন তিনি একটি জঙ্গলে প্রবেশ করলেন তখন তার মন্ত্রী পিছন থেকে সেই রাজাকে একটা তরোয়াল দিয়ে আঘাত করে পিঠে যখন তার পিঠে এভাবে আঘাত করে তখন সেই রাজা তিনি কি করেন তিনি ঘোড়ার উপর থেকে মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনি তৎক্ষণাৎ সেই জায়গায় তিনি মৃত্যুবরণ করেন। তো তারপরে তার এই আত্মাকে যমলোক থেকে যমদূতরা এসেছে তার আত্মাকে নিয়ে যেতে তো তারপরে এই যমদূতরা আসলো এসে তার আত্মাকে যমলোকে নিয়ে গেল সেখানে নিয়ে যাওয়ার পর যমরাজ চিত্রগুপ্ত তারা সবাই বসলেন সেই পাপীর বিচার করতে সেই রাজার বিচার করতে তো যখন বিচার করতে বসলেন তারপরে যমরাজ বললেন চিত্রগুপ্তকে যে হে চিত্রগুপ্ত তুমি দেখো তার কী কী পাপ রয়েছে কী কী পুণ্য রয়েছে সেটা আমাকে বলো আমি সেই অনুসারে তার বিচার করব। তখন চিত্রগুপ্ত বললেন তিনি পেজের পর পেজ উল্টাচ্ছেন খাতার তার এই যে রাজার নামে যে ডায়েরি রয়েছে সেই ডায়েরির পেজের পর পেজ তিনি উল্টাচ্ছেন কিন্তু সেই রাজার কোনো পূর্ণ ফল তিনি দেখতে পাচ্ছেন না। তখন এই চিত্রগুপ্ত তিনি যমরাজকে বললেন যে তার তো কোনো পূর্ণ নেই তার তো পুরো জীবন সে পাপাচারে লিপ্ত সে এত এত কষ্ট দিয়েছে সমস্ত তার প্রজাদেরকে তাই তার আর কোনো রকম পূর্ণ নেই সে কোনো রকম পূর্ণ করেনি। তখন যমরাজ তিনি বিচার করে বললেন ঠিক আছে যদি তার কোনো পূর্ণ না থাকে তাই তার এসব পাপকর্মের ফলে তার কুম্ভীপাক নরকে তার আমরা দণ্ড দিব এবং সে কুম্ভীপাক নরকে সেখানে গিয়ে সে যন্ত্রণা ভোগ করবে। তখন এই যমরাজের আদেশে এই পাপীকে এই যমলোকের যে দূতরা রয়েছে তারা তাকে কুম্ভীপাক নরকে নিয়ে গেল দরে টেনে টেনে তাকে টেনে হেঁচড়ে তাকে কুম্ভীপাক নরকে নিয়ে গেল। তো শাস্ত্রে বর্ণনা করা আছে এই কুম্ভীপাক নরকের বর্ণনা করা আছে এই কুম্ভীপাক নরকে অনেক বড় একটা কড়াই থাকে এবং সে মানে অনেক অনেক বড় কড়াই এবং সেখানে সবসময় ফুটন্ত তেল থাকে এবং যারা পাপ করে তো বিভিন্ন প্রকার নরক রয়েছে বিভিন্ন প্রকার পাপকর্মের ফলে বিভিন্ন প্রকার নরক প্রাপ্তি হয় তো তার এই পাপের ফলে সে কুম্ভীপাক নরক প্রাপ্তি হয়েছিল যার কারণে সেখানে সে কুম্ভীপাক নরকে তাকে নিয়ে যাওয়ার পরে কুম্ভীপাক নরকে গিয়ে তাকে যখন এই ফুটন্ত তেলের মধ্যে ছাড়া হলো সাথে সাথে সেই কড়াইয়ের সমস্ত ফুটন্ত তেল ঠান্ডা হয়ে গেল। তখন যমরাজ চিত্রগুপ্ত সমস্ত যমদূতরা তারা নিস্তব্ধ হয়ে গেল একই ব্যাপার আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি এই কুম্ভীপাক নরকের এই কড়াইয়ের তেল এই ফুটন্ত তেল কখনোই ঠান্ডা হয়নি কিন্তু এই ব্যক্তিকে ছাড়া মাত্র কেন এই কড়াইয়ের জল ঠান্ডা হয়ে গেল। যমরাজ তিনি অবাক হয়ে গেলেন কেন এরকম ঘটনা ঘটল। সেই মুহূর্তে সেই জায়গায় ব্যাসদেব তিনি পদার্পণ করলেন
যখন ব্যাসদেব আসলেন তখন সাথে সাথে যমরাজ সে ব্যাসদেবের শরণাপন্ন হলেন, তাকে প্রণাম নিবেদন করলেন এবং বললেন, হে মহর্ষি, আমি কিছু বুঝে উঠতে পারছি না। এই পাপীর তার সারা জীবনে তার কোনো রকম পুণ্য ফল নেই। সারা জীবন সে মানুষের উপর অত্যাচার করেছে, তার সমস্ত প্রজাদের উপর অত্যাচার করেছে। এখন এই বিচার অনুযায়ী তার দণ্ড হয়েছে কুম্ভীপাক নরকের যন্ত্রণা সে ভোগ করবে। তাই তাকে আমরা এই ফুটন্ত তেলে তাকে আমরা ফেলেছি যাতে সে যন্ত্রণা ভোগ করে। কিন্তু এই নরকের বর্ণনা হচ্ছে যে যদিও এই নরকে তাকে ফুটন্ত তেলে ছাড়া হয়, সেখানে সে ভীষণ যন্ত্রণা ভোগ করবে কিন্তু তার মৃত্যু হবে না। এটাই হচ্ছে নরকের ভোগের কষ্ট। বিভিন্ন প্রকার শাস্তি আপনাকে দেবে কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন না। আপনি কষ্টে যন্ত্রণা চিৎকার করবেন কিন্তু মৃত্যু হবে না আপনার। তখন যমরাজ বলছেন ব্যাসদেবকে যে তাকে এই তেলে ছাড়া মাত্র সাথে সাথে এই ফুটন্ত তেল ঠান্ডা হয়ে গিয়েছে, সেটার কী কারণ? তখন ব্যাসদেব কী করলেন? তখন ব্যাসদেব তিনি চোখ বন্ধ করে তিনি একটু ধ্যানস্থ হলেন। তিনি একটু ধ্যানস্থ হয়ে তিনি বললেন, হে যমরাজ, এই ব্যক্তি, এই রাজা যখন মৃত্যুবরণ করে, যখন তার মন্ত্রী পিছন থেকে তাকে আঘাত করে এবং সে গুড়ার উপর থেকে যখন মাটিতে লুটিয়ে পড়ে, যে জায়গার মধ্যে তার এই দেহটি পড়েছিল সেই জায়গায় কোনো না কোনো ভক্তের মাধ্যমে সেই জায়গায় কিছু গোপীচন্দন পড়েছিল। গোপীচন্দন অর্থাৎ আমরা যে গোপীচন্দনকে আমরা তিলক হিসাবে ব্যবহার করি তাকে গোপীচন্দন বলা হয়। সেই গোপীচন্দনকে আমরা তিলক হিসাবে ব্যবহার করে থাকি। তো সেই জায়গায় কোনো না কোনোভাবে কোনো ভক্তের মাধ্যমে কিছু গোপীচন্দন পড়েছিল এবং এই ব্যক্তি যখন মাটিতে লুটিয়ে পড়েছিল তার গায়ে তার শরীরে এই গোপীচন্দন লেগেছিল, যার ফলে সে সমস্ত প্রকার পাপ থেকে সে মুক্ত হয়ে গিয়েছিল এবং যার কারণে সে এখন যেহেতু নিষ্পাপ ব্যক্তি, তাই শাস্ত্রে বর্ণনা করা আছে যদি কোনো নিষ্পাপ ব্যক্তিকে সেই নরকে এরকম মানে ফুটন্ত তেলে দেওয়া হয় তাহলে সেটা ঠান্ডা হয়ে যায়। তো যার কারণে সে এই গোপীচন্দনের প্রভাবে সে নিষ্পাপ হয়ে গেছে, যার কারণে তোমার এই ফুটন্ত তেল, সে ফুটন্ত তেল ঠান্ডা হয়ে গিয়েছে। তখন যমরাজ তিনি অবাক হয়ে গেলেন, সমস্ত যমদূতরা অবাক হয়ে গেলেন যে গোপীচন্দন বা এই তিলকের এত মাহাত্ম্য। তার জন্য আমরা এই সমস্ত ভক্তরা, আমরা যারা তিলক পরিধান করি আমরা অত্যন্ত ভাগ্যবান। তো এই শাস্ত্র বর্ণনা করা আছে, তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস তার, তিলক ধারণ না করে যে জন্য ভৃতায় জন্ম তার। মানে যদি কেউ তিলক ধারণ না করে তাহলে ভৃতায় তার জন্ম যাবে। এবং শাস্ত্রে আরও বর্ণনা করা আছে, তিলকবিহীন যদি কেউ কোনো শাস্ত্র কোনো বিধি সে পালন করে, কোনো ব্রত অনুষ্ঠান করে, সে কোনো পূজা অর্চনা করে, সে কোনো যজ্ঞ অনুষ্ঠান করে, তিলকবিহীন যদি সে কোনো যজ্ঞ অনুষ্ঠান এমনকি পিতৃপুরুষের শ্রাদ্ধ বিভিন্ন পূজা অর্চনা যা কিছুই করে সমস্ত কিছু ভৃতা, মানে পণ্ডশ্রম বলা হয় যাকে, এই জন্য তিলকবিহীন কোনো ভগবতীয় কাজ কোনো শাস্ত্র কাজই হয় না। এই জন্য যদি আমরা কোনো শাস্ত্র কাজ করার পূর্বে আমরা যে কোনো পূজা অর্চনা যজ্ঞ অনুষ্ঠান ব্রত যে কোনো কিছু করার জন্য সময় আমাদের তিলক পরিধান করা উচিত এবং আমাদের প্রতিদিন তিলক দান করা উচিত। তাহলে আমরা একটাবার চিন্তা করতে পারি, আমরা যারা প্রতিদিন তিলক পরিধান করছি বা আপনারা যারা প্রতিদিন তিলক পরিধান করছেন সেটার কত মাহাত্ম্য, সেটা কত পবিত্রতা। একজন পাপী ব্যক্তি, অত্যন্ত পাপী ব্যক্তি, সে যদি তার এই মৃতদেহ তে যদি তিলক লাগা মাত্র বা গোপীচন্দন লাগা মাত্র স্পর্শ করা মাত্র যদি সে এত পবিত্র হয়ে উঠতে পারে, সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হতে পারে, তাহলে জীবিত অবস্থায় যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই গোপীচন্দন ব্যবহার করি, আমরা প্রতিদিন এভাবে তিলক আমরা পরিধান করি, তাহলে আমাদের কী ক্ষতি হতে পারে একটা বার আপনারা চিন্তা করুন। তাই প্রত্যেকের উচিত আমাদের প্রতিদিন আমাদের দাদুর সঙ্গে আমাদের তিলক পরিধান করা উচিত। তাহলে এই দাদুর সঙ্গে যখন আমরা তিলক পরিধান করি তখন আমরা দ্বাদশটা মন্ত্র উচ্চারণ করি, ওম কেশবায় নম, ওম নারায়ণে নম, ওম মাধবায় নম, ওম গোবিন্দায় নম। এভাবে আমরা দ্বাদশ সঙ্গে দ্বাদশটা মন্ত্র বলি যার মাধ্যমে ভগবানের দ্বাদশটা মন্দির স্থাপিত হয় আমাদের শরীরে। যখন আমাদের শরীরে দ্বাদশ মন্দির স্থাপিত হয় তখন এই শরীরটা পুরো সুরক্ষিত থাকে, তখন যমদূত কোনোভাবে এই শরীরকে স্পর্শ করতে পারবে না। শাস্ত্রেও বর্ণনা করা আছে তিলক এবং তুলসীর মালা দেখা মাত্র যমদূতরা বায়ুর ন্যায় পলায়ন করে, তারা এতটাই ভয় পায় যে তারা এই সেই জায়গার মানে এক জায়গায় স্থির থাকতে পারে না, তারা খুব ভয় পেয়ে তারা খুব দ্রুত সেখান থেকে পলায়ন করে। তাই যদি আমরা কোনো তিলক ধারণ করি, আমরা মালা ধারণ করি,
তাহলে কখনোই আমাদেরকে যমদূত স্পর্শ করতে পারবে না এবং আমাদেরকে নরকে যেতে হবে না এবং নরক যন্ত্রণা ভোগ করতে হবে না এবং আমরা সবসময় শুদ্ধ থাকতে পারবো সাত্বিক থাকতে পারবো যার ফলে যখন আপনার দেহ শুদ্ধ থাকবে আপনার মন শুদ্ধ থাকবে তখন আপনার ভক্তিটা সুরক্ষিত থাকবে আপনার ভক্তিটা শুদ্ধ হবে মন পবিত্র থাকলে আপনার ভক্তিটা পবিত্রভাবে করতে পারবেন এবং আপনি সবসময় প্রফুল্ল থাকতে পারবেন আনন্দময় থাকতে পারবেন তাই আমাদের প্রতিদিন তিলক ধারণ করা উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কৃতজ্ঞতাপূর্বক আপনারা আমাদের এই গুরু কৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন হরে কৃষ্ণ।